আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সোহাগী অ্যান্ড সোহাগী কিচেন হোমে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে ভাইরাল একটি রেসিপি শেয়ার করছি। বাংলাদেশের যে তাপমাত্রা, তাতে শুনছি অনেকেই ডিম বেজে ফেলতেছে, তাই আজ আমিও নিজেও ট্রাই করে ফেললাম, ভাবলাম আপনাদের সাথে আমিও শেয়ার করি। সেই জন্য প্রথমে আমি কড়াই, তেল, লবণ, ডিম নিয়ে ছাদে চলে গেলাম। সেই জন্য প্রথমে আমি কড়াইটা ছাদে দিয়ে দিছি গরম হওয়ার জন্য। গরম হয়ে আসলে তেল দিয়ে, ছাদে যা গরম তার জন্য আমি ছাদে থেকে নেমে গেছি। কিছুক্ষণ পরে এসে দেখি তেলটা গরম হয়ে গেছে হালকা পরিমাণ, তার জন্য আমি ডিমটা দিয়ে দিব ফাটিয়ে। ডিমটাও দিয়ে দিছি ফাটিয়ে, তারপরে কিছুটা লবণ ছিটিয়ে দিছি ডিমের উপরে। ডিমটা বেজে খেয়ে ট্রাই করবো, সেই জন্য লবণটা মিস করি নাই, অবশ্যই দিবেন ট্রাই করার জন্য। ডিম ভাজতে গেলে ছাদে অবশ্যই অনেকটা টাইম নিয়ে যাবেন, কারণ অল্প সময়ে তো ডিম ভাজা হয় না। কড়াইটা গরম করে তার মধ্যে তেলটাও গরম করতে হয়, অনেকটা সময় লাগে, আর ছাদে এত তাপের মধ্যে থাকা অসম্ভব। সেই জন্য বারবার কিন্তু আমি ছাদে থেকে নামছি, উঠছি, দেখছি এতটা তাপ ছাদে থাকা অসম্ভব। দেখতেই পারছেন কত সুন্দর করে আমার ডিমটা ভাজা হচ্ছে, আস্তে আস্তে তেলটাও ব্লো করতেছে, মানে অনেকটা সময় লাগছে কিন্তু তারপরে গিয়ে সে আস্তে আস্তে হয়েছে। মানে অনেকটা ভিডিও স্ক্রিপ করা হয়েছে, ভাবতেছেন যে ভাববেন আবার যে কড়াই গরম, না এরকম একদমই না, পুরোটাই রোদের মধ্যে ভাজা হয়েছে। আস্তে আস্তে অনেকটা সময় লাগছে আমার, প্রায় 2-2.5 ঘন্টার মতো লেগে গেছে আমার ডিমটা ভাজতে। যে জায়গায় 5 মিনিটের ভিতরে ভাজা শেষ হয়ে যায়, বুঝতে পারতেছেন কতটুকু সময় লাগছে। আর ডিমটা তো অবশ্যই খাবো, রোদে নাকি ভিটামিন ডি সম্ভাবনা ডিও থাকে। ডিমটা দেখেন প্রথমে আমার বোনের মেয়েকে ট্রাই করাবো। সত্যি বলতে চুলায় ভাজা ডিমের স্বাদের থেকে এই ডিমের স্বাদটা আমার কাছে একটু বেশিই লেগেছে, তবে ডিমটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, ভাজাটাও অনেক ভালোই হয়েছে। রোদে ভাজলে হয় না এরকম না, অনেকটা সময় লাগে আর কি, সময় নিয়ে করতে হয়। আর এই নতুন নতুন টিপস পেতে চাইলে অ্যান্ড দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই বাই।